গুরুদেব, এভাবে এভাবে আর কতদিন গুরুদেব? আমার যে আমার যে আমার ছেলেটাকে নিয়ে বড় ভয় করছে। আর বিলম্ব করবেন না, যেমন করেই হোক সূর্যদেবের বিবাহের বন্দোবস্ত করুন। মা, মা বলছি যে গোপু ঘটক এসছেন। নিয়ে আসুন, শিগগির নিয়ে আসুন। আসুন 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 আসুন। কন্যার সন্ধান পেলেন ঘটক ঠাকুর? হরে কৃষ্ণ, লক্ষণ কুষ্টি আর সমস্ত গুণাবলী মিলিয়ে আমি আরও কিছু কন্যার হদিশ পেয়েছি। এখন আপনারা হ্যাঁ বললেই হয়। দেখান দেখান, তাড়াতাড়ি দেখান। এই এই যে দেখুন গুরুদেব, এই যে ছবিগুলো, চন্দ্রকলা দেবী, এই কন্যাদের মধ্যে কেউই সূর্যদেবের জন্য উপযুক্ত নয়। তাহলে এবার কি হবে গুরুদেব? আমার ছেলেটাকে আমরা কি আর? না তা নয়, তা নয়। আসলে আমি আমি স্পষ্ট অনুভব করতে পারছি যে আমাদের আশেপাশেই এই বিপদের প্রতিকার লুকিয়ে আছে। আমি আমি যেন বুঝেও বুঝতে পারছি না, অথচ ঈশ্বর যেন আমাকে ইঙ্গিত দিচ্ছেন আমি সঠিকভাবে অনুধাবন করতে পারছি না। গোপু ঘটক! হ্যাঁ হ্যাঁ, কত মা! হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমি আপনার ওপর এতটা ভরসা করেছিলাম, অথচ আপনি রাখুন, হতাশ করলেন আমাকে। কত মা, কত মা, আমি তো যথাসম্ভব আশেপাশে সব জায়গা খুঁজে দেখেছি। আসলে কি, এই বয়সী কন্যা কেউ বিয়ে দিতে চাইছে না, তাও আমি এইভাবে বিলম্ব করে আমরা কিন্তু বিপদকে আরো কাছে রেখে নিয়ে আসছি। মা, গুরুদেব আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি একটা কথা বলতে চাই। সূর্যর কি এইভাবে বিয়ে দেওয়ার খুব প্রয়োজন আছে? মানে কেন জানি না পুরো বিষয়টা না আমি আমি মন থেকে কিছুতেই মেনে নিতে পারছি না। ওইটুকু একটা শিশু তার বিয়ে, আচ্ছা সূর্যর বিপদ কাটানোর কি অন্য কোনো রাস্তা নেই? রুদ্র, অন্য কোনো রাস্তা যদি থাকতো তাহলে গুরুদেব কি সেই উপায় বলতেন না? সর্বগুণ সম্পন্না সিংহ রাশি এবং সিংহলগ্নে জন্ম জাতিকা ছাড়া আর কেউই সূর্যদেবকে বিপদ থেকে রক্ষা করতে পারবে না। সবই ভাগ্যচক্রের লিখন। এখন যদি দ্বিতীয় পন্থার সন্ধান করুন তাহলে তাহলে সে সময়ের অপচয় মাত্র। গুরুদেব, গুরুদেব আমি বলছিলাম কি, আমার শ্যামলীর মধ্যে তো এই সব কটা গুণই আছে, তাই না? আপনারা যদি, মানে আপনি মা, আপনারা যদি আর একটিবার আমার শ্যামলীর কথাটা ভাবতেন তাহলে আপনার কন্যার পুষ্টি বিচারে রাজ্যটক হওয়ার ক্ষমতা রাখে। কিন্তু কিন্তু আমি অনুভব করছি যে আমরা যে কন্যার খোঁজ করছি সে কন্যা শ্যামলী মা নয়। তার মধ্যে শুভ শক্তির আভাস থাকলেও সব দিক রক্ষা করার পক্ষে তা পর্যাপ্ত নয়। কুন্তলা, কুন্তলা, এসব কি হচ্ছে? কি শুরু করলে তুমি? তুমি তুমি আমাকে না জানিয়ে শ্যামলীর কুষ্ঠি বিচার করিয়েছো, মানে ওর বিয়ে দেবে বলে, এসবের মানে কি? কথাটা শুনো, কি শোন, তোমাকে সব
জানি আমার কোনো লাভ হতো? তোমার সময় আছে আমাদের মামিকে নিয়ে ভাববার, তোমার তো শুধু অন্য কাজে মন, অন্য আর দশটা কাজের দিকে তোমার নজর। মেয়ের ভবিষ্যতের জন্য যা করার সেটা তো আমাকেই করতে হচ্ছে। বাজে কথা একদম বলবে না, এসব শুনতে আমি একদম বুঝি নাই। তুমি কেন বুঝতে চাইছো না বলতো? এটা এটা বাল্য বিবাহ, এটা একটা অপরাধ, আর যাই হয়ে যাক কুন্তলা, এই বিয়েতে আমি মত দেব না। এসো আমার কথাটা শুনো না। কি শুনবো? দেখো আমাদের মেয়েটা যদি এই বাড়িতে বউ হয়ে আসতে পারে তাহলে তো রাজরানী হবে গো, খুব ভালো থাকবে মেয়েটা, আর আমরাও তো তাহলে আস্তে আস্তে এই পরিবারের একজন হয়ে উঠতে পারবো। চুপ কর, চুপ করো, তোমার এই বাজে কথা শুনতে আমি রাজি নই। আমার মতে বলে আর কারোর উপর ভরসা নয়। এবারে আপনারা নিজেরা সন্ধান করুন, যেমন করেই হোক সেই কন্যাকে খুঁজে বার করে আনতেই হবে। তোমরা জব কথা শুনতে হবে নাকি? হয়ে গেছে। আরে দাঁড়া, আমি ক্যাপ্টেন, আর আমার সব কথা তোকে শুনতেই হবে, এটা আমার অর্ডার। নিজে ক্যাপ্টেন হতে গেলে না আগে তৈরি করতে হয় নিজেকে। শোনো, ক্যাপ্টেন হওয়ার জন্য নিজের ক্ষমতা, নিজের পড়াশোনা সব কিছু বাড়াতে হয়, বুঝলে? আর না হলে তুমি নিজেকে যতই ক্যাপ্টেন ভাবো না কেন, কেউ তোমার কথা শুনবে না। সেই জন্য আগে ক্যাপ্টেন্সি নয়, আগে নিজের ক্ষমতা বাড়াও, তারপরে তুমি সবাইকে অর্ডার করবে, বুঝলে? শোন, কি তোর কথাগুলো শুনতে না আমার বইয়ে গেছে। নটা রঙের পাথরের জায়গায় যদি নটা রঙের ফুল দেওয়া হয় তাহলে কি সূর্য নবগ্রহের আশীর্বাদ পাবে না? সূর্যের জন্মদিন বলে আমি ভোরবেলা ওর জন্য পায়েস রান্না করেছিলাম। আমরা যখন জঙ্গলের দিকটা গেলাম তখন তো দেখি লগ্না সূর্যের হাত ধরে ওকে ধরে ধরে প্রায় নিয়ে আসছে। এই কিতাবে সেই কন্যা, সেই জাতিকা, এতক্ষণ কি এই কন্যাকে খুঁজছিলাম আমি? হায় ঈশ্বর, ওম শিব শম্ভু, আমাকে তুমি ইঙ্গিত করেছ অথচ আমি এতক্ষণেও তা অনুভব করিনি। এই কন্যার কুষ্ঠি বিচার করতে চাই চন্দ্রকলা দেবী। মনে হচ্ছে এইবার অনুসন্ধান শেষ হলো। অসম্ভব, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না।